হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সেই জায়গাটি দেখাবো, সেই জায়গাটির নাম হচ্ছে যে ধুবড়ি থেকে ময়নাগুড়ি যাওয়ার সময় যে মাঝখানটা যে চুড়া ভাণ্ডার রয়েছে তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। পুরো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এখন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ধুবড়ি। তো এই যে সোজা রাস্তাটি গিয়েছে কোচবিহার, আর যে সোজা রাস্তাটি গিয়েছে এটি হচ্ছে নাথোয়া। তো ওইদিকে আমি যাব না, এ আমরা এইদিকে যাব, বাঁদিকে বাঁদিকে এখন ঘুরে এই যে তোমাদেরকে ধুপগুড়ি যে দেখাচ্ছি, যে চারপাশটা খুবই সুন্দর রয়েছে এই ধুপগুড়ি। আর নেক্সটে তোমাদেরকে এই যে ধুপগুড়ির যে চারপাশটা, পুরো চারপাশটা তোমাদেরকে দেখাবো নেক্সটে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে যাচ্ছি আমি, তো এইদিকে যাওয়ার পথে যে তোমাদেরকে কি কি রয়েছে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, এই চুড়া ভান্ডার পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওতে সবকিছু দেখাবো, যে রাস্তা সাইডে যে কি কি রয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ধুপগুড়ির বড় বাস স্ট্যান্ড। তো বড় বড় বাস আসে এখানে, যারা দেখোনি অবশ্যই আসবেন, অবশ্যই ধুপগুড়ি থেকে অল্পটুক সময় হেঁটে আসা যায়, 10-15 মিনিট হেঁটে আসতে হয়। তো একটু হেঁটে এইখানে বাস স্ট্যান্ড রয়েছে। তো ফ্রেন্ডস, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাওয়া হয় ধুপগুড়ির রেল স্টেশন। যারা রেল স্টেশনটি দেখনি অবশ্যই এদিকে গিয়ে দেখবেন, অবশ্যই খুবই সুন্দর এই রেল স্টেশন। তো ফ্রেন্ডস, এখন আর চলে এসেছি প্রায় জলঢাকার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটি তোমাদেরকে এখন দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে পেট্রোল পাম্পটি দেখতে পাচ্ছেন, এইরকম পেট্রোল পাম্প ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি পর্যন্ত 7 থেকে 8টা পেট্রোল পাম্প রয়েছে। তো এইদিকে যাওয়া আসার সময় কোনো পেট্রোল পাম্পের কোনো গাড়ির কিছু প্রবলেম হলে, কোনো তেলের সমস্যা হলে এইখানে অনেক পেট্রোল পাম্প রয়েছে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখতে থাকুন। চুড়া ভান্ডার থেকে ধুপগুড়ি পর্যন্ত যে যাওয়া আসার সময় যে মাঝখানে যে একটি খুব সুন্দর একটি ব্রিজ রয়েছে, তো এই ব্রিজটি তোমাদেরকে এখন দেখাবো। এই দুদিন আগে যে ফালাকাড়া রোডে যে এইরকম ব্রিজটি একটি দেখলাম, তো ওই হচ্ছে ফালাকাড়া রোডে ব্রিজ, আর এই হচ্ছে ময়নাগুড়ি থেকে ধুপগুড়ি পর্যন্ত এইরকম। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই রোডটি যে দেখতে পাচ্ছেন, এই রোডটি নতুন করে তৈরি হয়েছে এই বছরে। আগে একটু খারাপ ছিল এবং একটু ছোট ছিল, এই বছরে একটু বড় করেছে, এবং তার মধ্যে যে একটু রাস্তা চওড়া করেছে, এবং এই রোডটি হবে এখন 4 লাইন। তো খুবই সুন্দর এই 4 লাইনটি হবে, তো খুবই সুন্দর, ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ডস, এই যে এই ঘরটি যে দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে যে কৃষি কাজ করে মানুষগুলো, ওই মানুষগুলো এইখানে এসে সবজি বাজার করা হয়। এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন এইখানে।
তো এই রানীরহাট পার হয়ে তোমাদেরকে আরও দেখাবো যে খুবই সুন্দর একটি টুল গেট রয়েছে, সেটি তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমাদেরকে টুল গেটটি ভালো লাগবে। তো এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে ব্রয়লারের ফার্ম, তো ব্রয়লার চাষ করা হয়। তো এখন চলো দেখি ভিডিওটি। ফ্রেন্ডস এখন অনেকটি সন্ধ্যার দিকে প্রায়, যে দেখতেই পাচ্ছেন অনেক সন্ধ্যার দিকে প্রায়, তার জন্য ভিডিওটি একটু ক্লিয়ার হচ্ছে না, তার জন্য খুবই দুঃখিত। তো তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি অনেক কষ্ট করছি ফ্রেন্ডস, একটি লাইক করো আর শেয়ার করে দাও বন্ধু বান্ধবদেরকে। তো নিচে তো ফ্রেন্ডস নিচে কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটি কেমন লাগলো, আর নেক্সটে তোমাদেরকে এইরকম নতুন নতুন জায়গা দেখানোর জন্য নিয়ে আসবো। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে রাখেননি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটিকে প্রেস করে অল নোটিফিকেশন করে দিন এরকম হারেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ডস এই যে চলে এসেছি যে জলডাকা ব্রিজ, এই হচ্ছে জলডাকা ব্রিজ, তো দেখতেই পাচ্ছেন চারপাশটা যে দেখতে, এই জলডাকা ব্রিজটি খুবই সুন্দর, এইটি হচ্ছে নতুন, আর ওদিকে ডান দিকে যে দেখতে পাচ্ছেন এই ডান দিকেটা হচ্ছে পুরানা, পুরোনোটা চলতেছে খুবই সুন্দর। চারপাশটা দু ব্রিজটি চলাচল এখন করা হচ্ছে, চলা খুবই সুন্দর, ভালো লাগছে ব্রিজগুলো। তো ফ্রেন্ডস ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন যে নাম রয়েছে টুল গেট 1 কিমি, তো এখন আমি চলে এসেছি টুল। তো ফ্রেন্ডস টুল গেটটি একটি অসাধারণ টুল গেট বানিয়েছে এবং এইখানে খুবই সুন্দর লাগে, তো দেখবেন অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। এবং এই রোডে, এই রোডে মাঝখানে টুল গেট রয়েছে এবং এই সোজা রাস্তা দিয়ে এক শিলিগুড়ি জলপাইগুড়ি মাঝখানটায় টুল গেট রয়েছে, ওটি খুবই সুন্দর আর খুবই ভালো লাগে এই টুল গেট দেখে। তো ফ্রেন্ডস তোমরা যখনই দেখবেন অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে টুল গেটটি। তো ফ্রেন্ডস ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস এই যে টুল গেটে যে মানে কি কি বিবরণ রয়েছে, তো অনেক কিছু লেখা রয়েছে, তো এগুলো পড়ার সময় নেই কারণ এদিকে সন্ধ্যা দিকে প্রায় হয়ে গেছে, আর ভিডিওটি এই টুল গেটটি না দেখাইতে পারলে তো কেমন হয়, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস এই যে চলে এসেছি টুল গেট, টুল গেটটি অবশ্যই তোমাদেরকে ভালো লাগছে, তো দেখি আর একটু গিয়ে, তো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে, তো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস বাসগুলো যে যাওয়া আসা করে, বাসগুলো এইখানে ভাড়া নেওয়া হয়, এইখানে চাঁদা নেওয়া হয় 200 টাকা করে, আর বাইকগুলোর, আর বাইকগুলোর ছাড় রয়েছে। তো ফ্রেন্ডস ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ডস এপাশ দিয়ে তোমাদেরকে এখন টুল গেটটি দেখাবো কত সুন্দর। তো ফ্রেন্ডস এই যে একটু অ্যামেজিং লাগছে এই টুল গেটটি, খুবই সুন্দর লাগছে, তো তোমাদেরকে কেমন লাগছে। তো ফ্রেন্ডস তোমাদেরকে কেমন লাগলো এই টুল গেটটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, অবশ্যই তোমাদেরকে কেমন লাগলো। তো ফ্রেন্ডস ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস আর ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে আর একটু। তো ফ্রেন্ডস এই যে টুল গেটটি দেখলেন, এই টুল গেট থেকে এই যে আমি এখন যাইতেছি,
এটি হচ্ছে সম্পূর্ণ চুড়া ভান্ডারের এলাকা। তো ফ্রেন্ডস, এই রাস্তাটি যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি গিয়েছে জটিলেশ্বর মন্দিরে। খুবই সুন্দর একটি জটিলেশ্বর মন্দির আছে। এই জটিলেশ্বর মন্দির যদি তুমি দেখতে চাও, নিচে আমি ভিডিও নিচে দিয়ে দেবো লিঙ্কটি, সেখান থেকে দেখে নিন। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, টুল গেট যে দেখলেন, ওই টুল গেট থেকে এই দিক পর্যন্ত সম্পূর্ণ এটি হচ্ছে চুড়া ভান্ডার এলাকা। তো চুড়া ভান্ডার এলাকাটা খুবই সুন্দর, চারপাশটা রয়েছে তো খুবই সুন্দর। তো ফ্রেন্ডস, এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। এরকম নতুন নতুন এরকম জায়গা দেখাবো তোমাদের। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, রাখেননি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটিকে প্রেস করে অল নোটিফিকেশন করে দিন এরকম নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের মতো জয় হিন্দ।